ষোল্ল দিন পার হয়ে গেল, এতিয়াও আবদ্ধ হয়ে আছে সেই একচল্লিশ জন দুর্ভোগীয় শ্রমিক সেই নির্মীয়মান অভিশপ্ত সুড়ঙ্গত। সন্মুখের যে সমান্তরাল খনন আরম্ভ হয়েছিল সেই খনন এক প্রকার বিফল হল আর এটি আরম্ভ হয়েছে উলম্ব খনন। দেওবারের যে উলম্ব খনন আরম্ভ হয়েছে পাহাড়ের পৃষ্ঠরপরা, সেই খননত কিছু সফলতা লাভ করা হয়েছে। পাহাড়ের একত্রিশ মিটার অনায়াসে খনন করা হয়েছে। মূর পিছফালের এই যে এনিমেটেড ভিডিওটি, ভিডিওটির যোগেদি কিছু বিশ্লেষণের প্রয়াস করছো। এয়া হয়েছে সন্মুখের ভাগ। সন্মুখের ভাগেদি খনন বিফল হল, কারণ সাতচল্লিশ মিটার খনন করার পিছত কিছু বাধার সম্মুখীন হল ওগার মেশিন। এক বোল্ডার সন্মুখ আহি পড়ল আর বোল্ডার খনন করবলে যাওতে ওগার মেশিনের সন্মুখের ভাগ ভাগি ভিতরতে থাকি গেল। সাতচল্লিশ মিটার দৈর্ঘ্যের যেডাল পাইপ, পাইপর ভিতর থাকি গেল। সেই ওগার মেশিনের সন্মুখ ভাগ পাইপর ভিতর উলিয়াবলে আকো হায়দ্রাবাদের আনবলিয়া হল প্লাজমা কাটার। প্লাজমা কাটারে সেই ওগার মেশিনের সন্মুখ ভাগ গলায় বাহিরলে লই আহিলে আর সেই সাতচল্লিশ মিটার দৈর্ঘ্যর পাইপ মুকলি করা হল। সন্মুখের দিকেদি সেই সাতচল্লিশ মিটার দৈর্ঘ্যর পাইপেদি শ্রমিকে প্রবেশ করে যথার্থত হাতুরি বটালিরে খনন আজির পর আরম্ভ করার কথা। আজির পর আরম্ভ করব নিলে মঙ্গলবারের খনন আরম্ভ করব হাতুরি বটালিরে। হয় ঝাঁসির আর দিল্লির ছজন শ্রমিক উত্তরকাশী পাইছেগৈ, উত্তরকাশীত উপস্থিত হয়েছে। এজন এজনক এটা সময় এজনে সেই পাইপত প্রবেশ করে হাতুরি বটালিরে সেই বোল্ডার ভাঙিবলে চেষ্টা করব। যে হাতুরি বটালির কথা কৈছো, হাতুরি বটালি সদৃশ সামগ্রী যোগান ধরেছে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগে, অভিযান্ত্রিক বিভাগে, আর সেই সামগ্রী আহিছে মাদ্রাজরপরা। উলম্ব খনন সমান্তরালক চলি আছে। উলম্ব খননের যদি কিছু বিশ্লেষণ আগবাও, উলম্ব খনন সমান্তরালক চলি আছে। পাহাড়ের উপরপরা খনন আরম্ভ হয়েছে। পাহাড়ের পঁচিশ কিলোমিটার খনন করার পিছত, উলম্ব রূপত খনন করার পিছত খনন যন্ত্র স্পর্শ করব পৃষ্ঠভাগ, সুড়ঙ্গর পৃষ্ঠভাগ। আর সুড়ঙ্গর পৃষ্ঠভাগের পনেরো মিটার খনন করার পিছত খনন যন্ত্র সন্মুখ ভাগ প্রবেশ করব সেই অভিশপ্ত সুড়ঙ্গত। আর খননের সেই স্থানত উলম্ব রূপত আটশোর পর নশ মিলিমিটার ব্যাসর পাইপ সংস্থাপিত করে এই শ্রমিক সকলক উপরল উঠাই লই যার এক পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞ সকলে কৈছে এই উঠাই লই যার প্রক্রিয়াত হেলিকপ্টার ব্যবহার করা হব পারে। আর উপরত ছাব্বিশ পঁচিশ টন ওজনের খনন যন্ত্র সংস্থাপিত করবলে পাহাড় মুকলি করবলিয়া হয়েছে। আর আটচল্লিশ ঘণ্টাত বোর্ডার রোডস অর্গেনাইজেশনে পাহাড় মুকলি করে এক প্লেটফর্ম নির্মাণ করেছে। সেই প্লেটফর্মত ছাব্বিশ পঁচিশ টন ওজনের খনন যন্ত্র সংস্থাপিত করা হয়েছিল আর কালিরপরা খনন আরম্ভ হয়েছে। বিশেষজ্ঞই কৈছে, উলম্ব খনন বিশেষজ্ঞই কৈছে, এশ দিনের ভিতর উপরেরপরা যে খনন সেই খনন সমাপ্ত হব আর তারপর শ্রমিক সকলের উদ্ধারের দিকত এক ভাল খবর লাভ করব, লাভ করার সম্ভাবনা আছে। এয়া হয়েছে সিল প্রতীকী অর্থত আমি দেখাব বিচার সিল কেয়ারার দিকর কিছু দৃশ্য। সিল কেয়ারার প্রবেশদ্বারত নভেম্বরের বারো তারিখের দিনাখন পাহাড় খহি পড়াত সেই প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। ভূমিস্খলনত কেবল পাহাড়েই খহি পড়া নাছিলে, পাহাড়ের লগতে নির্মীয়মান সুড়ঙ্গটোর যিসমূহ সামগ্রী আছিলে লোহা শিল বালিও খহি পড়েছিল, খহি পড়ে প্রবেশদ্বার বন্ধ হয়ে পড়েছিল। বিশাল, কল্পনা করব নি, পাহাড়ের এটা অংশ প্রবেশদ্বারত সম্পূর্ণরূপে খহি পড়ে প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল। আর সুড়ঙ্গটো বৃহৎ সুড়ঙ্গ, বহলে বহলে দুখন ট্রাক পার হয়ে যাব পৰা স্থান আছে আর দীঘলে প্রায় দুই প্রায় আড়াই কিলোমিটার। গতি বৃহৎ, গতিকে বৃহৎ সুড়ঙ্গত বৃহৎ পাহাড়ের এটা অংশ ভাঙি পড়েছিল। আর সন্মুখেদি যে সমান্তরাল খনন করা হয়েছিল ধ্বংসাবশেষ, যে ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপর সাতচল্লিশ মিটার অনায়াসে ভেদিব পৰা গল। কিন্তু সাতচল্লিশ মিটারত মেশিনের সন্মুখ ভাগ, সন্মুখভাগের সন্মুখত আহি পড়ল একটা বোল্ডার। আর বোল্ডারটোয়ে প্রত্যাহ্বানের সৃষ্টি করলে, যেটা ওগার মেশিন সেই ওগার মেশিনডালে বোল্ডারটো খনন করব নোৱাৰিলে, বরঞ্চ খনন করব বিচরাত ওগার মেশিনটোর সন্মুখ ভাগ ভাগি পড়লে আর ভাগি পড়ি সেই সাতচল্লিশ মিটার দৈর্ঘ্যর পাইপডালত আবদ্ধ হয়ে থাকিল। অর্থাৎ সাতচল্লিশ মিটারলক খনন করে প্রতিটি পর্যায়তে, খননের প্রতিটি পর্যায়তে একো একোডাল দশ মিটার দৈর্ঘ্যর পাইপ সংস্থাপিত করে গই থকা হয়েছিল। আর সেই ধরনের সাতচল্লিশ মিটার দৈর্ঘ্যর এক টানেলর, সাতচল্লিশ মিটার দৈর্ঘ্যর এক টানেলর, আটশো মিলিমিটার নশো মিলিমিটার ব্যাসর এক টানেলর সৃষ্টি করা হয়েছিল। সেই টানেলটোর ভিতরতে, অস্থায়ী টানেলটোর ভিতরতে ওগার মেশিনের সন্মুখের অংশ থাকি যাত কিছু বাধার সম্মুখীন হল, কিছু জটিলতার সৃষ্টি হল। হায়দ্রাবাদেরপরা প্লাজমা মেশিন, প্লাজমা কাটার আনি সেই ধ্বংসাবশেষ, ভগ্নাবশেষ ওগার মেশিনের গলায় বাহিরলে উলিয়াই লই যাওয়া হল। অর্থাৎ এই মুহূর্তত সাতচল্লিশ মিটার দৈর্ঘ্যর যে টানেল, সেই টানেল মুকলি করা হয়েছে। আর সেই টানেলেদি
সেই টানেলদি একো একোজন ব্যক্তি এটা সময়ত প্ৰৱেশ কৰি যথার্থত হাতুৰি বটালিৰে আজিৰ দিনটোত খনন আৰম্ভ কৰাৰ কথা আছিল কিন্তু তেওঁলোকে কালিৰে পৰা খনন আৰম্ভ কৰিব শ্রমিক আহিছে সজনকৈ শ্রমিক আহিছে ঝাঁসি আৰু দিল্লীৰ পৰা তেওঁলোকে সেই 47 মিটাৰ দৈৰ্ঘৰ পাইপডালত এটা সময়ত এজন সোমাব পাৰিব আৰু যথার্থত হাতুৰি বটালিৰে তেওঁলোকে সেই বোল্ডাৰটো ভাঙিবলৈ চেষ্টা কৰিব যিটো স্বাভাৱিকতে বহু সময় প্ৰয়োজন হ'ব আৰু সেই হাতুৰি বটালি বুলি যিবোৰ সামগ্ৰী কৈছো সেই সামগ্ৰীবোৰৰ যোগান ধৰিছে মাদ্ৰাজ সেপার অর্থাৎ ভারতীয় সেনার অভিযান্ত্রিক বিভাগের অভিযান্ত্রিক বিভাগে সেই সঁজুলিসমূহ যোগান ধরেছে সেই সঁজুলিসমূহ ইতিমধ্যে উত্তরকাশীৰ সেই শিলকিয়ারা সেই অঞ্চললৈ লৈ অহা হৈছে গতি একটা সময়তে এজন এজনে প্রবেশ করে যথার্থত হাতুড়ি বটালিৰে সন্মুখেরপৰা খনন আরম্ভ করব ওপরেরপৰা যি খনন সেই খনন এতিয়ালৈকে ঠিকে থাকে গৈ আছে কোনো বাধার সন্মুখীন হোৱা নাই এশ ঘণ্টাৰ ভিতৰত সেই খনন যদি কোনো বাধাৰ সন্মুখীন হয় খনন সমাপ্ত হ'ব আৰু এশ ঘণ্টাৰ পিছত কিছু আশাৰ বতৰা আমি লাভ কৰিবলৈ সক্ষম হ'ব পাৰোঁ এয়া আছিল সন্মুখৰ সমান্তৰাল খননৰ বিশ্লেষণ আৰু ওপৰৰ উলম্ব খননৰ বিশ্লেষণ এতিয়া দ্বিতীয় কথাটো হৈছে পিছপিনৰ পিছ দিশৰ পৰাও বাৰকটৰ দিশৰ পৰাও খননৰ চেষ্টা চলোৱা হৈছে বাৰকটৰ দিশৰ পৰা কিন্তু আধা কিলোমিটাৰমান খনন কৰিব লাগিব অৰ্থাৎ 0.5 মিটাৰমান খনন কৰিব লাগিব আৰু এই খননৰ কাম আৰম্ভ হৈছে বিস্ফোৰণ ডাইনামাইট বিস্ফোৰণ কৰি 10 মিটাৰ খনন কৰা হৈছে কিন্তু ডাইনামাইট বিস্ফোৰণ বৰ বিস্ফোৰণৰ প্ৰক্ৰিয়া বৰ ঠিক নহয় বুলি বিভিন্ন বিশেষজ্ঞই কয় কাৰণ ডাইনামাইট বিস্ফোৰণ ঘটাই যি খনন কৰা হয় সেই খনন নিয়ন্ত্ৰিত ৰূপত কৰিব নোৱাৰি কাৰণ যদিহে আমাক 10 মিটাৰৰ প্ৰয়োজন 10 মিটাৰ খননৰ প্ৰয়োজন ডাইনামাইট এটাই প্ৰিচাইজলি 10 মিটাৰেই যে তাৰ পৰা পৰিষ্কাৰ কৰিব সেই ধরনের কোব পড়া না যায় ডাইনামাইট বিস্ফোরণের ফলত 10 মিটারত অধিক কু সেই পাহাড় ধ্বংস হব পাৰে গতি ডাইনামাইট বিস্ফোরণের যোগেদি খনন বর খননের পরামর্শ বিশেষজ্ঞ সকলে নিদিয়ে ডাইনামাইট বিস্ফোরণের যোগে 10 মিটার খনন করা হল তারপর গতানুগতিক যে খনন যন্ত্র সেই খনন যন্ত্রে খনন আগবাই লৈ যোৱা হব শেষরটো কথা বতৰ অনুকূল নহয় উত্তরকাশীর সেই স্থানত বরষুণ দিব হিমপ্রবাহ হব হিমপাত হব বা বরফ পড়ব আর বরফ আর বরষুণ দিলেই কিন্তু কিছু জটিলতার সৃষ্টি হব প্রথম কথা উদ্ধার অভিযান বন্ধ করব দ্বিতীয় কথা উদ্ধার অভিযানের সময় যুব মাটির সৃষ্টি হয়েছিল মাটিব খন্দা হয়েছিল সেই মাটিব সেই মাতিবোৰে জটিলতার সৃষ্টি করব পারে মাতিব এক অংশ দমাই থা হয়েছে যেতিয়া সেই মাটিত বরষুণ পড়ব পুনরে কৃত্রিম ভূস্খলনের অবকাশ বা আশঙ্কা বিশেষজ্ঞসকলে প্রকাশ করেছে বিভিন্ন সময় উল্লেখ করেছিল বিগত সময়তো যে 6 ইঞ্চির টানেল সংস্থাপিত করা হয়েছিল সেই টানেলের যোগেদি খাদ্য সামগ্রী ঔষধ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সমূহ যোগান ধরে থাকা হয়েছে শ্রমিক কেজনের প্রয়োজনীয় সামগ্রী সমূহ আজির দিনটোত প্রধানমন্ত্রীর প্রধান সচিব পি কে মিশ্রাই সেই 6 ইঞ্চির পাইপডালের যোগেদি এক বার্তালাপত মিলিত হল সৈতে শ্রমিকসকলের সঙ্গে মনোবল বৃদ্ধি করলে কারণ আজির তারিখে যদি প্রয়োজন কেবল মনোবলের কারণ তেওঁলোক আবদ্ধ হৈ আছে তেওঁলোক উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই সাগৰ পৃষ্ঠৰ পৰা 3,500 মিটাৰ উচ্চতাত এই উদ্ধাৰ অভিযান চলি আছে এই শ্ৰমিকসকল আবদ্ধ হৈ আছে বৰষুণ দিয়াৰ বতৰ বিজ্ঞান প্ৰতিষ্ঠানে বৰষুণৰ আগজাননী দিছে বৰফৰ আগজাননী দিছে স্ন'ফল হ'ব পাৰে আৰু যদিহে বৰফ আৰু স্ন'ফল হয় বৰফ পৰে বা বৰষুণ হয় তেতিয়া কিন্তু জটিলতা আৰু বৃদ্ধি পাব পাৰে এয়া আছিল থুলমূলকৈ উদ্ধাৰ অভিযানৰ বিশ্লেষণ যোৱা 16 দিন ধৰি বাতৰিয়ে শিৰোনাম দখল কৰি আছে আমিও বিভিন্ন সময়ত উদ্ধাৰ কাৰ্যৰ প্ৰতিটো খবৰ আপোনালোকক জনাই আছোঁ আৰু য'ত য'ত বিশ্লেষণৰ প্ৰয়োজন বিশ্লেষণ কৰি আছোঁ আপোনালোকেও মন্তব্য কৰিব পাৰে সংযুক্ত হ'ব পাৰে আমাৰ সৈতে ইউটিউব আমাৰ ইউটিউব হেণ্ডেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি আমাৰ সৈতে সংযুক্ত হ'ব পাৰে উত্তৰকাশীৰ টানেল সম্বন্ধীয় সকলো খা খবৰৰ কাৰণে চাই থাকিব নিউজ18 অসম নৰ্থ ইষ্ট ধন্যবাদ